নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালে ক্লাস করানো হয় এছাড়া ইতিহাস অপশনাল অল পেপার্স পেপার কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদিরও ক্লাস করানো হয় আজকের ক্লাস বাংলা অপশনাল ডাব্লু এবং ইউপিএসসি উভয়ের জন্য ঠিক আছে আমরা তাহলে আলোচনা করছিলাম বধ কাব্য এবং তোমরা জানো ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রে মেঘনাথ বধ কাব্য রয়েছে পেপার টুতে ডাব্লিউ এ শুধুমাত্র তিনটে স্বর্গ রয়েছে এবং ইউপিএসসিতে সম্পূর্ণ মেঘনাদবদ কাব্যরই টেক্সটা রয়েছে ঠিক আছে তো আমরা যেগুলো আলোচনা করেছি সেখানে আমরা রাবণের রাজসভার বর্ণনা থেকে শুরু করে প্রথম স্বর্গের নামকরণ সবই আমরা আলোচনা করেছি যারা দেখোই তারা প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেটা দেখে নিতে পারো ঠিক আছে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কি অবশ্যই প্রথম স্বর্গ থেকে এবং শুধুমাত্র প্রথম স্বর্গ নয় এই পুরো কাব্যের প্রথম স্বর্গে উল্লেখ রয়েছে অবশ্যই এই পুরো কাব্যের যে মূল রস হ্যাঁ প্রথম প্রথম স্বর্গে একেবারে দিকে আমরা দেখেছি যে মধুসূদন দত্ত বাগদেবীকে বন্দনা করে উল্লেখ করেছেন যে গাইবোমা বীর রসে ভাসি মহাগীত অর্থাৎ তিনি প্রথমেই বলছেন যে এই কাব্যের মূল রস বীর রস ঠিক আছে এটা তিনি উল্লেখ করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে এই যে মেঘনাদবধ কাব্যের মধুসূদন দত্তের যে মেঘনাদবধ কাব্যটি রয়েছে তার মূল রস কি আদৌ বীররস এবং এটি বীররসের কতটা সার্থক রূপায়ণ এটা প্রশ্নে আসে এবং কোটেশান তুলেও আসতে পারে যে গায়ের বোমা বীররসে বাসে এভাবে কোটেশান তুলে আসে যে বীররসের কতটা সার্থক প্রয়োগ এই কাব্যে রয়েছে তো প্রথমেই আমাদের যেটা বলতে হয় এই বিষয়টাকে একেবারে নস্বাত করে দেওয়া যায় না অবশ্যই কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি সূক্ষ্ম বিশ্লেষণ করি তাহলে বলতে হয় যে এই কাব্যের মূল রস বা অঙ্গি রস কিন্তু বীররস নয় তার বদলে করুণ রস ঠিক আছে আমরা আলোচনায় চলে আসছি প্রথমে আমরা যেটা বলেছিলাম যে মেঘনাদবাদ কাব্য হচ্ছে গিয়ে ক্লাসিক এপিক বা বিশুদ্ধ মহাকাব্য বা খাঁটি মহাকাব্য নয় তাই তো সেরকমই সেটা কি সাহিত্যিক মহাকাব্য বা লিটারি এপিক যেটা আমরা আলোচনা করেছি আগের ক্লাসে তো সেরকমই আমরা যদি দেখি যে এটি বিশুদ্ধ বীররসের গাথাও কিন্তু নয় হ্যাঁ বিশুদ্ধ বীররসের গাথা কি বীর রসাত্মক যে ভাবনা সেটা সম্পূর্ণ কাব্য জুড়ে থাকবে যেমন মহাভারতে মহাভারতে যুদ্ধ বিগ্রহের ঘটনা থেকে বেশি প্রাধান্য পাচ্ছে এবং মূল রস বীররস হ্যাঁ যুদ্ধটাকে কেন্দ্র করে কুরুক্ষেত্রকে কেন্দ্র করেই পুরো মহাকাব্য আবর্তিত হয়েছে তাই তো সেই রকমই আমরা যদি দেখি রামায়ণেও সেই জিনিসটা রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু রামায়ণের আবেগঘন পরিস্থিতিটা আছে বেশি বাল্মীকি রামায়ণের কথা আমরা বলছি না কারণ বাল্মীকি রামায়ণের বীররসের জায়গা করুণ রসকেও কখনো কখনও ছাপিয়ে গেছে কিন্তু কৃত্রিমার্সী রামায়ণে কিন্তু বীররসের প্রাধান্য একটু ক্ষীণ হয়েছে এবং যেহেতু এই মধুসূদন দত্ত যে মেঘনাথ কাব্য রচনা করেছেন তার অবশ্যই তার যে কাহিনী সংক্ষেপ সেটা কিন্তু কৃত্তিবাসের রামায়ণ থেকেই অনুপ্রাণিত তাই তো যদিও কৃত্তিবাসী রামায়ণের দৃষ্টিকোণের বিরোধিতা তিনি করেছেন কিন্তু কাহিনী সংক্ষেপটা সেখান থেকেই নেওয়া তাই তিনি এক্ষেত্রে আমরা বলতে পারি যে বীররসের প্রাধান্য অবশ্যই বীররস রয়েছে উল্লেখ রয়েছে কিন্তু বীররসের প্রাধান্য এখানে ক্ষীণ হ্যাঁ এবার আমরা প্রথম থেকে যদি দেখি কাব্যটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই একেবারে প্রথম থেকে তাহলে প্রথম স্বর্গে আমরা দেখছি শুরু হচ্ছে কাব্য শুরু হচ্ছে বীরবাহুর মৃত্যুতে তাই তো বীরবাহুর মৃত্যুতে শুরু এবং এই কাব্যের পরিসমাপ্তি মেঘনাথের মৃত্যুতে মেঘনাথ বধে তাই তো তাহলে এই যে আবর্তন এই যে যাত্রাপথ শুরু এবং পরিসমাপ্তি দুটোই কিন্তু করুণ রসের আধারে এবং প্রথম স্বর্গে আমরা দেখছি বীরবাহুর মৃত্যু তারপরে আমরা দেখছি শোকস্তব্ধ রাবণ তার আড়ম্বরপূর্ণ রাজসভায় বসে শোকাহত রাবণ পিতা রাবণের হাহাকার একদিকে দেখছি তারপরে দেখছি মাতা চিত্রাঙ্গদার যে আর্তনাদ সন্তান হারিয়ে মাতা চিত্রাঙ্গদার যে আর্তনাদ সেখানেও আমরা করুণ রসের উদ্রেক দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ মানে নটা স্বর্গে বর্ণিত এই মহাকাব্যে মাত্র একটি স্বর্গের যুদ্ধের বর্ণনা রয়েছে তাই তো এবার আমরা যদি মধুসূদনের বিভিন্ন পত্র বিভিন্ন বন্ধুদের লেখা বিভিন্ন পত্রের কোটেশান ব্যবহার করি উল্লেখ করি তাহলে আমরা বুঝতে পারবো যে মধুসূদন বীররস শব্দটাকে কিভাবে ব্যবহার করেছেন এবং তিনি কি সজ্ঞানে বিষয়টা করেছেন তিনি কি জানতেন তিনি স্বতঃস্ফূর্তভাবে বীররসের আধারে আবর্তিত কোনো কাব্য রচনা করছেন না তার মধ্যে করুণ চলে আসছে সেটা আমরা জানতে পারবো তার কিছু পত্রের যদি কোটেশন আমরা ব্যবহার করি তাহলে তিনি একটি পত্রে বলছেন একজন বন্ধুকে লেখা পত্রে বলছেন যে ইউ মাস্ট নট জাজ অফ দ্য ওয়ার্ক অ্যাজ এ রেগুলার হিরোইক পোয়েম আই নেভার মেন্ট ইট সাচ ইট ইজ আ স্টোরি আ টেল রাদার হিরোইকালি টোল্ড ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি তিনি কি বলতে চাইছেন বীরত্ব ব্যঞ্জক ভাবে বলা হ্যাঁ অমৃতাক্ষর ছন্দ অমৃতাক্ষর ছন্দের যে ঝনৎকার হ্যাঁ সেটা সে তার যে উদ্দামতা সেটা এত সুন্দর করে বর্ণিত কাহিনীটা সেখানে কিন্তু হিরোইকালি টোল্ড বলছেন যে বীরত্ব ব্যঞ্জকভাবে কাহিনিটার বয়ান রয়েছে কিন্তু এর মূল রস কিন্তু করুণ রস আমরা বুঝতে পারছি তার যে ট্র্যাজিক পরিণতি মেঘনাদের যে ট্র্যাজিক পরিণতি সেখানে কিন্তু করুণ রসের প্রাধান্যটাই বেশি আমরা যখন দেখছি কাব্যটা শুরু হচ্ছে বীরবাহুর মৃত্যুতে চিত্রাঙ্গদার হাহাকারে এবং শেষে দেখতে পাচ্ছি যে রাবণ দাঁড়িয়ে রয়েছে তার পুত্র এবং পুত্রবধূর শ্মশান পার্শ্বে এবং সেখানে বিষদ বস্ত্র পরে এবং যেই হাহাকারটা বর্ণিত হচ্ছে সেইখানে কিন্তু অবশ্যই তার করুণ রসের প্রাধান্যটাই রয়েছে এবং সম্পূর্ণ কাব্য জুড়ে বীর রসের থেকে করুণ রসের প্রাধান্যটাই বেশি এটা যে কোনো পাঠক বলবে সমালোচকের দৃষ্টিকোণ শুধুমাত্র নয় যে কোনো পাঠকে কিন্তু এটাই বলবে ঠিক আছে এবার তিনি বীরত্ব ব্যঞ্জক শব্দটা কি হিসেবে ব্যবহার করেছেন তিনি হিসেবে ব্যাপারটা করেছেন তিনি সংস্কৃত শাস্ত্রে যে বীররস বর্ণিত রয়েছে সেই সংস্কৃত শাস্ত্রে বীররস অনুযায়ী কিন্তু সেটা তিনি বর্ণনা করেননি ঠিক আছে তিনি হিরোইক পোয়েম এই ব্যাপারে কিন্তু এই বিষয়ে কিন্তু বিষয়টাকে তিনি দাঁড় করিয়েছেন ঠিক আছে এবার আরেকটা বিষয় হচ্ছে তিনি প্রথম থেকে হয়তো জানতেন যে তিনি হয়তো বিশুদ্ধ বীররসের গাথা রচনা করছেন না কেননা তার তিনি রাজনারায়ণ বসু তার চিনি বন্ধু তাকে তিনি বিভিন্ন চিঠিতে তিনি লিখছেন যে রামায়ণের যে কাহিনীটা তার মধ্যে যে কাহিনী সংক্ষেপ সেটা নিয়ে কোনো বিদত্ত ব্যঞ্জক বা বীরগাথামূলক কাহিনী কি রচনা করা যেতে পারে সেটা নিয়ে তিনি একটু সন্ধিহান ছিলেন এবং তিনি তার বন্ধুকে বলছেন বলছেন যে দ্য সাবজেক্ট ইজ রিয়েলি হিরোইক অনলি দ্য মাঙ্কিজ স্পয়েল দ্য জোক বাট আই শ্যাল লুক ইনটু देम ঠিক আছে এটা একটা জায়গা আবার তিনি বলছেন এই এই বিষয়টা তিনি যখন বলছেন যে একবার বলছেন তিনি বাল্মীকি যদি রামকে কিছু মনুষ্য অনুচর দিতেন তাহলে হয়তো সেখান থেকে একটা আর্যদের কি বলবো আর্যদের বিজয়গাথার একটা ইলিয়াড রচনা তিনি করতে পারতেন তিনি চেষ্টা করেছিলেন হোমারের ইলিয়াড জাতীয় কিছু রচনা করার ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো তিনি ব্যর্থ হয়েছেন সম্পূর্ণভাবে ব্যর্থতা বলা যায় না মেঘনাথ বধ কাব্য অসামান্য একটা কাব্য তার মধ্যে অমিতাক্ষর ছন্দের যে ঝনৎকার থেকে শুরু করে চিত্রাঙ্গদার মতো চরিত্র রাবণের যে অন্য সত্তা অনন্য সত্তা একটা অনন্য দৃষ্টিকোণ দিয়ে তার যে বাণী হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমরা অন্য কোনো জায়গায় পাই না এবং মেঘনাথ বধ কাব্য বাংলা সাহিত্যের একটা একটা অ্যাসেট পুরোপুরি ব্যর্থতার জায়গা কিন্তু আমরা বলতে পারি না কিন্তু হ্যাঁ বীররসের জায়গা থেকে কিন্তু তিনি নিজেও হয়তো সন্ধিহান ছিলেন এবং হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে শেষ পর্যন্ত এটি কিন্তু বীররসাত্মক কাব্যে বীরগাথায় পরিণত হচ্ছে না এবং এটি করুণ গাথার কথাই বলে কিন্তু এটা তিনি স্বতঃফূর্তভাবে করেছেন এবং তিনি জানতেন যে আপামর বিশ্বকে বিশ্ববাসীকে বা বাঙালি পাঠককে চাই বলো না কেন বাঙালি পাঠকের সাহিত্যে বা বাংলা সাহিত্যে যে কোনো সাহিত্যে চিরন্তনীয়তার যে জায়গাটা রয়েছে চিরকালীনতার যে জায়গাটা সেটা লাভ করবার জন্য করুণ রসের আধার সৃষ্টি করতে হয় ঠিক আছে করুণ রসের মানুষের সাথে মানুষের যে উদ্রেকের সাথে মানুষের যে কানেকশানটা সেটা তৈরি হয় তাই তিনি তিনি একটা জায়গায় বলছেন যে হি ইজ বিউটিফুল টেন্ডার অ্যান্ড প্যাথেটিক উইথ ড্যাশ অফ সাবলিমিটি In, is sure to float down the stream of time in triumph. অর্থাৎ যে কবির সৌন্দর্য জ্ঞান আছে যে কোমল মধুর এবং করুণ রসে মনুষ্য হৃদয়কে সমুন্নত ভাবলোকে উন্নীত করতে পারে সেই কবির তরণী কাল স্রোতে আপনার বৈজয়ন্তী বৈজয়ন্তী উড়িয়ে চলে যায় তাহলে বুঝতে পারছো তিনি একদিকে স্বতঃস্ফূর্তভাবে করুণ রসের উদ্রেক করেছেন এবং বীররসের যে অসামান্য প্রয়োগ রয়েছে সেটাকেও অস্বীকার করা যায় না তিনি অবশ্যই বলছেন যে গাইমা বীররসে ভাষী মহাগীত কিন্তু এই মহাগীত

বীররসের যে শুধুমাত্র যুদ্ধ বর্ণনা যেমন ইলিয়াডে রয়েছে শুধুমাত্র যুদ্ধের বর্ণনা যুদ্ধের বর্ণনা সেটা নিয়ে তিনি কিন্তু বীররসকে মানে আস্ফালন করতে চাননি এবং একটা কথা অবশ্যই ঠিক যে বীররস শুধুমাত্র যে শূন্যমার্গে অশীচালনার মাধ্যমেই শুধুমাত্র যে বীররস দেখানো যায় তা কিন্তু নয় বীররসের পিছনে কিন্তু অবশ্যই সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে কিন্তু এবং যে মেন ভিতটা সেটা কিন্তু করুণ রসের অর্থাৎ যুদ্ধ যুদ্ধবিগ্রহে যখন হতাহত হচ্ছে সাম্রাজ্যের হস্তান্তর হচ্ছে তার মধ্যে কিন্তু করুন রসের একটা জায়গা লুকিয়ে থাকেই এবং আমরা যদি দেখি যে আমরা যদি দেখি যে এক্ষেত্রে বীররসের ক্ষেত্রে অনেকেই বলেছেন অনেক মর্মথ ভট্ট যদি বলা যেতে পারে মর্মথ ভট্টর মতে যে একটিমাত্র রস হচ্ছে করুণ রস সেই করুণ রসের উদ্রে কখনো কখনো হাস্য রস কখনও শৃঙ্গার রস কখনো রৌদ্র রসের আধারে গঠিত হয় ঠিক আছে যদি আমরা এটাকে বাদও দিই তাও আমরা বুঝতে পারি তাও আমরা এই বিষয়ে বুঝতে পারি যে বীর রসের গাথার যে কাব্য সে এই এই মধুসূদন এখানে বীর রসকে শুধুমাত্র যুদ্ধবিগ্রহের বর্ণনায় ব্যবহার করতে চান এবং মেঘনাদ বদকাপের যে সার্থকতা সেটা হয়তো এই এবং এই যে বীররস এখানে মধুসূদন কি ব্যবহার করেছেন এখানে রাবণ এবং মেঘনাদের যে যে পৌরুষ তাদের তাদের সত্তা সৌর্য বীর্য এই সবগুলোর আধার কিন্তু স্নেহ প্রেম ভালোবাসা মমতার মধ্যে হ্যাঁ মানবিক জায়গা এই বিষয়টা কোথা থেকে আসছে এই বিষয়টা ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ফসল ঠিক আছে নবজাগরণের ফসল কিন্তু এই মানবতাবাদ অর্থাৎ শুধুমাত্র বীররস মানে যুদ্ধবিগ্রহ বীর্য নয় তার যে আধার তা কিন্তু অবশ্যই স্নেহ প্রেম মানবতা ভাতৃত্ববোধ সব মিলিয়ে ঠিক আছে এই সব সবকিছুর গাথা কিন্তু মধুসূদন রচনা করেছেন তার মেঘনাদ বধ কাব্যে আশা করি বোঝাতে পেরেছি এবার যখন তোমাদের এ ধরনের প্রশ্ন আসবে তোমরা আশা করি খুব ভালোভাবে এটা লিখতে পারবে ঠিক আছে আর এই নোটটা এভাবে তোমরা শেষ করতে পারো কারণ ইংরেজ কবি যে শেলি ছিলেন তিনি বলেছেন যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্য টেল অফ দ্য স্যাডেস্ট থট তো সেই রকমই আমাদের একটা বিষয় যে আমাদের যখন কোনো সার্থক কোনো সাহিত্য সৃষ্টি শিল্পের কথা বলে বলা হয়েছে তখন সেখানে কোনো না কোনোভাবে কিন্তু করুণ রসের আধার নেমে এসেছে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তাহলে বীর দিক থেকে অবশ্যই বীররসের বর্ণনা খুব সুন্দরভাবে রয়েছে কিন্তু বীররসকে ছাপিয়ে গেছে করুণ রস ঠিক আছে এবং কোথাও না কোথাও মধুসূদন এটা স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করেছেন ওকে আশা করি তোমরা নোটটা তৈরি করতে পারবে এবং বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ওকে আচ্ছা এখান থেকে প্রথম স্বর্গ থেকে আমরা আগের ক্লাসে বলেছিলাম কি কি আমাদের টপিক করতে হবে প্রথম হচ্ছে কি রাবণের রাজসভার বর্ণনা সেটা নিয়ে আমরা আগের ক্লাস করে দিয়েছি চিত্রাঙ্গদা চরিত্র একটা ক্লাস বাকি আছে চরিত্রের যখন ক্লাস করাবো সেখানে চিত্রাঙ্গদা রাবণ আমরা সব চরিত্র নিয়ে আলোচনা করে দেবো এখনও পর্যন্ত সেটা হয়নি করিয়ে দেবো প্রথম স্বর্গের মধ্যে থেকে আমাদের এই চারটে প্রশ্ন খুব চারটে না পাঁচটা প্রশ্ন খুব ভালোভাবে করতে হবে এক রাবণের রাজসভার বর্ণনা দু নম্বর হচ্ছে এই বীররসের কথা যেটা বললাম আজকে যেটা আলোচনার বিষয় তিন নম্বর রাবণ চরিত্র চার নম্বর চিত্রাঙ্গদা চরিত্র এবং পাঁচ নম্বর অভিষেকের যে নামকরণ রয়েছে প্রথম স্বর্গের যে নামকরণ সেটাও আমরা আলোচনা করে দিয়েছি ওভারঅল জিস্ট পুরো স্বর্গটার এবং নামকরণের সার্থকতা এটা কিন্তু ওভারঅল প্রথম থেকে এই পাঁচটা প্রশ্ন রেডি করলেই যথেষ্ট ঠিক আছে ডাব্লু অ্যাসপিরেন্টের জন্য এবং ইউপিএসসি অ্যাসপ্রিয়েন্টের জন্য উভয় ক্ষেত্রে বলছি ইউপিএসসি অ্যাসপিরেন্টদের জন্য একটু বেশি করতে হবে সেটা হচ্ছে টেক্সটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ লাইন তুলে প্রশ্ন আসতে পারে উৎস প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে এবং এটা আমি ডাব্লু বিসিএস অ্যাসপ্রডেন্টের ক্ষেত্রেও বলবো যাতে তোমরা টেক্সটটা খুব ভালো করে করো কারণ দু হাজার পঁচিশে কিন্তু সিলেবাস চেঞ্জ হতে চলেছে প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে অপশনালও হয়তো প্যাটার্ন চেঞ্জ হবে ডাব্লু বিসিএস ইউপিএসসির প্যাটার্নে হতে চলেছে তো সেরকম কিন্তু উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যা লাইন তুলে প্রশ্নও আসতে পারে এখনও কিছু বলা যাচ্ছে না কারণ এখন পুরোপুরি সম্পূর্ণ সিলেবাসের প্যাটার্নটা জানা যায়নি তাহলে অবশ্যই তোমরা নিজেদেরকে যখন তৈরি করবে সেই হিসাবেই তৈরি করো সামনের দিকে তাকিয়ে যে কিছু পরিবর্তন কিন্তু হতে পারে ঠিক আছে আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট বক্সে জানাও আর কোন টপিকে তোমরা ক্লাস চাইছো আমি অবশ্যই তোমাদের জন্য সেই ক্লাসগুলো নিয়ে আসবো আর হ্যাঁ আমাদের অনলাইন পেড বা কাছের কথা তোমরা সবাই জানো সেটা জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরোতে ঠিক আছে আশা করি ভালো লাগলো ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার